ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয় অনেক ভালো আছো। আমরা আজকে শিখব ওয়ার ইজ ইট, এটা নিয়ে আরও কিছু অ্যাক্টিভিটিস। এর আগে আমরা এগুলি সব শিখেছিলাম, এখন আমরা আরও কিছু নতুন যে অবস্থানের নাম আছে সেগুলি শিখব। দেখো, এখানে আমাদেরকে অনেকগুলো ছবি দিয়েছে, অ্যান্ড আমরা এই সবগুলো ছবি আসার পরে বলছি একটা একটা করে এগুলি কী কী। দেখো, ওর মাথার ওপরে একটা ছাতা আছে, একদম মাথার সাথে লাগোয়া না, তারও ওপরে। তাহলে এটা হচ্ছে অ্যাবভ। নিয়ার হচ্ছে কাছে, গাছটা টিউবওয়েলটার কাছে, ওরা দুজন পাশাপাশি, এজন্য এটা হচ্ছে নেক্সট টু, অ্যান্ড এটা এটা থেকে অনেক দূরে, এজন্য এটা ফার ফ্রম। তাহলে চলো আমরা আরেকবার দেখি, এটা হচ্ছে ওভার। আচ্ছা দাঁড়ো, এগুলি সব আসুক, তারপর আমরা একসাথে শিখছি। তাহলে এটা কি হবে বলো তো? এটা হবে অ্যাবভ, ও হচ্ছে এই গাছটা, এটার ওর উপরে অ্যাবভ, ওরা দুজন একজন আরেকজনের নেক্সট টু। দেন এই দুটা হচ্ছে, এখানে হচ্ছে ওরা দুজন একজন একজন থেকে ফার ফ্রম। দেন এটা হচ্ছে ওরা দুজন একজন একজনের নিয়ার, এবং এই স্কুলটা এবং এই মসজিদটা হচ্ছে একজন আরেকজনের থেকে নেক্সট টু। তাহলে আমরা এখানে কী শিখলাম? আমরা এই যে নতুন চারটা যে অবস্থান আছে ওয়ার ইজ ইট, সেই সম্পর্কে শিখলাম। চলো আমরা সেকশন বি করি। সেকশন বিতে বলেছে দ্য জিপ ইজ নেক্সট টু নিয়ার দ্য হাট। তাহলে এরা কাছাকাছি দেখে নিয়ার দ্য হাট। দেন দ্য টাইগার ইজ ফার ফার ফ্রম দ্য ফার্ম। দেন দ্য ক্রো ইজ অ্যাবভ মাই হেড। দ্য ফার্মার ইজ নেক্সট টু দ্য টিউবওয়েল, ওরা একদম পাশাপাশি। অ্যান্ড অ্যাডিশনাল অ্যাক্টিভিটিতে বলেছে দ্য ম্যাঙ্গো ইজ অ্যাবভ মাই হেড, শিলা ইজ নিয়ার টু রিমা, দ্য মস্ক ইজ নেক্সট টু স্কুল, দ্য গার্ল ইজ ফার ফ্রম দ্য বয়। তাহলে এই ভিডিওতে আমরা শিখলাম ওয়ার ইজ ইট নিয়ে, অর্থাৎ কোন জিনিসটা কোথায় আছে এই সম্পর্কে আমরা অনেকগুলি বিস্তারিত শিখলাম। এরপরে আমরা নাম্বার নিয়ে কিছু অ্যাক্টিভিটিস করবো।